একমাত্র ওয়ানডে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের একাদশের কাছে দুই উইকেটে হেরেছে সফরকারী বাংলাদেশ দুশো আটচল্লিশ রানের লক্ষ্যে খেলতে নেমে এগারো বল ও দুই উইকেট হাতে রেখে তা পেরিয়ে যায় স্বাগতিকরা লিঙ্কনের বাট ওভালে রোববার টসের ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের দলীয় আট ওভারে একত্রিশ রানের মধ্যে হারিয়ে ফেলে চার উইকেট চার ব্যাটসম্যান ওই প্যাভিলিয়নে ফিরে যান বাজে শট খেলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ধরা পড়েন লিটন শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ দেন মমিনুল হক অফ স্টাম্পের বাইরের লেন্থের বল কভারে সহজ ক্যাচ দেন সৌম্য অফ স্টাম্পের বেশ বাইরের বল তারা করতে গিয়ে স্লিপে ধরা পড়েন মিঠুন তাদের কেউই যেতে পারেনি দুই অঙ্কে বিপদের ত্রাতা মুশফিক ও মাহমুদুল্লার ব্যাটে প্রতিরোধ করে বাংলাদেশ পঞ্চম উইকেটে অভিজ্ঞ দুই মিডল অর্ডার ব্যাটসম্যান উপহার দেন একশো রানের জুটি অফ স্টাম্পের বাইরের বলে মুশফিক থার্ড ম্যানে দিয়ে ভাঙ্গে এই জুটি কিপার ব্যাটসম্যান ফিরে যান আট ওভারে একষট্টি এরপর বেশিক্ষণ টিকতে পারেনি মাহমুদুল্লাহ অষ্টআশি বলে বাহাত্তর রানের একটি চকচকে ইনিংস খেলে প্যাভিলিয়নের পথ ধরেন মাহমুদুল্লাহ মাস্টাফি বিন মর্তুজার অনুপস্থিতিতে আজকে দলকে নেতৃত্ব দেয় মেহেদি হাসান মিরাজ সাব্বির রহমান ছয় চারে ফিরেন একচল্লিশ বলে চল্লিশ রান করে এগারো নম্বর ব্যাটসম্যান মোস্তাফিজুর রহমানের ব্যাট থেকে আসে বাংলাদেশের ইনিংসের একমাত্র ছক্কা সফরকারীরা খেলতে পারেনি পুরো পঞ্চাশ ওভার তাদের ইনিংস গুটিয়ে যায় বল বাকি থাকতে রানে উইকেট নিয়ে চার নিউজিল্যান্ড একাদশের সেরা বলার ইয়ান ম্যাকপি সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ